পশ্চিমবঙ্গের মধ্যে পাঁচটি সেরা মেডিকেল কলেজ কি আছে হ্যাঁ টপ ফাইভ মেডিকেল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল আজকে আমরা আমাদের সামনে তুলে ধরবো যেখানে এডুকেশন কোয়ালিটি যাদের ফ্যাকাল্টি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কলেজে তোমরা ভর্তি হচ্ছ সে মেডিকেল কলেজের সে হসপিটালে পেশেন্ট ফ্লো কিরকম আছে হ্যাঁ অবশ্যই এমবিবিএস ভর্তি হওয়ার আগে এটি অবশ্যই যাচাই করতে হবে যে হসপিটাল থেকে তোমরা পড়াশোনা করছো সে হসপিটালে পেশেন্ট ফ্লো কিরকম আছে সেখানে ডাক্তার কিরকম আছে সেখানে চিকিৎসা পদ্ধতি কিরকম অবশ্যই এই দিকগুলির উপরে বিচার করে কিন্তু আজকে আমরা পাঁচটি সেরা এমবিবিএস মেডিকেল কলেজ আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের সবাইকে স্বাগত এডওয়ার্ড গুরুর একটা নতুন এপিসোডে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা তোমাদের সামনে পাঁচটি সেরা মেডিকেল কলেজ তুলে ধরবো আর আমরা কিন্তু এডওয়ার্ড গুরু চ্যানেল রেগুলার বিশেষে কিন্তু তোমাদের জন্য সেরা থেকে সেরা মেডিকেল কলেজ সেরা থেকে সেরা ইউনিভার্সিটি কিন্তু আমরা তুলে ধরি তাই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নাও এডওয়ার্ড গুরু চ্যানেলে তোমরা রেগুলার বেসিসে এরকমই ভিডিও তোমরা দেখতে পারবে রেগুলার বিশেষে আমরা এরকমই ভিডিও এরকম টপিকে তোমাদের জন্য আনতে থাকবো যেখানে তোমরা জানতে পারবে তোমাদের একটি মেডিকেল কলেজে অ্যাডমিশনের জন্য কত কাটাপ দরকার কোন কলেজে কত কাটাপ চলছে কি করে তোমরা স্টেট কোটায় চান্স পাবে কি করে তোমরা ম্যানেজমেন্ট কোটায় চান্স পাবে এইগুলির জন্য কিন্তু সঠিক পদ্ধতি আমরা তোমাদের সামনে তুলে ধরছি পাঁচটি সেরা মেডিকেল কলেজ ওয়েস্ট বেঙ্গল যেখানে এডুকেশন কোয়ালিটি যাদের ফ্যাকাল্টি এবং সব থেকে যেটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বললাম যেখানে পেশেন্ট ফ্লো এই দিকের উপর কিন্তু বিচার করে আজকে এক নম্বরের নাম্বার ওয়ান মেডিকেল কলেজ আমাদের পশ্চিমবঙ্গে কোনটি পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে কিন্তু প্রথমে আমরা নামটি দেখে নেব তার নাম হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ হ্যাঁ কেপিসি মেডিকেল কলেজের কিন্তু নাম রয়েছে আগামী কয়েক বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সর্বগুণগত মানের মেডিকেল সুবিধা পড়াশোনার মেডিকেল জগতে মেডিকেল কলেজের মধ্যে নাম্বার ওয়ান টপ অফ দা টপ মেডিকেল কলেজ কেপিসি মেডিকেল কলেজের কিন্তু আমরা নাম অবশ্যই নিতে বাধ্য হলাম তোমরাও জানো কেপিসি মেডিকেল কলেজে অ্যাডমিশনের জন্য খোবাই সবাই চেষ্টা করে কি করে এই কলেজে চান্স পাবো সবাই কিন্তু চান্স পায় না এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই কেপিসি মেডিকেল কলেজে কোনো কোন মন্ত্রী কোটা এমএলএ কোটা কোন টাকা পয়সা দিয়ে অ্যাডমিশন হয় না সমস্ত অ্যাডমিশন পদ্ধতি কিন্তু এনটিএর কাউন্সিলিং এর মাধ্যমে হবে এই মেডিকেল কলেজে জন্য তোমাদের ভালো কাট আপ ভালো স্কোর অবশ্যই থাকতে হবে যদি ভালো এবং থাকে কাট নিতে এবং কোনো টাকা পয়সা ধরে কাউকে কেউ তোমাকে অ্যাডমিশন করাতে পারবে না যদি কেউ বলে থাকে জানবে তোমাদেরকে কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে তাই কেপিসি মেডিকেল কলেজের ফি স্ট্রাকচার কত হ্যাঁ কেপিসি মেডিকেল কলেজের ফি স্ট্রাকচার কিন্তু খুবই কম আমরা বাকি যে মেডিকেল কলেজগুলি দেখছি আমাদের পশ্চিমবঙ্গে আছে তাদের থেকে কিন্তু বেসরকারি বেসরকারির মধ্যে কিন্তু এই কলেজের স্ট্রাকচার স্ট্রাকচার অনেকটা কম কম গেছে আগামী বছর কত ফি স্ট্রাকচার থাকবে সেটি এখন আমাদের জানা নেই তো অবশ্যই আপডেটেড ফি স্ট্রাকচার দেখতে হলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে গিয়ে তোমরা সমস্ত কলেজের আপডেটেড ফি স্ট্রাকচার সামনা সেখানে দিয়ে দেব তোমরা ডেসক্রিপশনে গিয়ে ফি স্ট্রাকচারগুলি চেক করে নাও এরপরে যে দু নম্বরে কলেজ উঠে আসছে সেটির নাম হচ্ছে দুর্গাপুরে অবস্থিত আইকিউ সিটি মেডিকেল কলেজ হ্যাঁ নারায়ণ হসপিটাল এই হসপিটালে কিন্তু পেশেন্ট ফ্লো ডাক্তার এবং পেশেন্ট ফ্লো কিন্তু খুবই ভালো রয়েছে এর ফলে এখানে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তোমরা কিন্তু মেডিকেল জগতের যা শিক্ষাটা তোমরা এখান থেকে কিন্তু লাভ করতে পারবে তা যারা যারা চাইছো বেসরকারি মেডিকেল কলেজ স্টেট কোটা বা ম্যানেজমেন্ট কোটা তোমরা আইপিউ সিটি মেডিকেল কলেজ কিন্তু ফার্স্ট পেপারেস রাখতে পারো কেপিসি মেডিকেল কলেজের পরে কিন্তু উঠে আসছে আইপিউসিটি মেডিকেল কলেজের নাম হ্যাঁ এদের পড়াশোনা যুক্ত উপযুক্ত পরিবেশ গড়ে উঠেছে মেডিকেল কলেজের মধ্যে তোমরা ভিজিট করে অবশ্যই দেখতে পারো নিশ্চয়ই কলেজ ক্যাম্পাস পছন্দ হবে এবং স্টুডেন্টের আজ অব্দি যা রিভিউ পেয়েছি পড়াশোনা এডুকেশন কোয়ালিটি দিতে কিন্তু এরা টপ লেভেল কিন্তু ম্যানেজমেন্ট হ্যাঁ এডুকেশন কোয়ালিটি মেডিকেল কোয়ালিটির জন্য কিন্তু টপ লেভেলে তারা কিন্তু টিচার ফ্যাকাল্টি ম্যানেজমেন্ট কিন্তু গঠিত হয়েছে আইকিউ মেডিকেল কলেজ বা নারায়ণ হসপিটালের আন্ডারে তাই দু নম্বরে উঠে আসছে আইকুসিটি মেডিকেল কলেজের নাম তিন নম্বরে যে কলেজ ডি তিন নম্বরে যে কলেজ উঠে আসছে সেটিও দুর্গাপুর অবস্থিত সনকা মেডিকেল কলেজ সনকা হসপিটাল শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস হ্যাঁ শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস কিন্তু নাম রয়েছে এখান থেকে তোমরা এমবিবিএস এমডি এমএস যারা যারা চাইছো পিজি নিয়ে ডিগ্রি করবার এমবিবিএস এর পরে এখানে কিন্তু এমডি এমএস সবই চালু হয়ে গেছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এদের যে হসপিটালটি রয়েছে হসপিটাল এখানে 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 ফ্লো ফ্লো ডাক্তার খুবই কিন্তু অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এখানে পেশেন্টকে ট্রিটমেন্ট দেওয়া হয় এবং সব থেকে যেটা হাইলাইটেড পয়েন্ট এই সানাকা মেডিকেল কলেজের আন্ডারে কিন্তু নিজস্ব একটি ছশো বেডের ক্যান্সার হসপিটাল কিন্তু তৈরি হচ্ছে হ্যাঁ গত দুবছরের মধ্যে হসপিটালটি রেডি হয়ে যাবে সম্পূর্ণ ইনফ্রাস্ট্রাকচার রেডি হয়ে গেছে ক্যান্সার হসপিটাল আমাদের পশ্চিমবঙ্গে সর্বপ্রথম টাটা ক্যান্সার হসপিটালের পরে কিন্তু বেসরকারিতে সানোকা মেডিকেল কলেজ তাদের কিন্তু নিজস্ব ক্যান্সার হসপিটাল গড়ে উঠছে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এখানে ক্যান্সার চিকিৎসা করা হচ্ছে তা অবশ্যই যারা যারা চাইছ মেডিকেল জগতে একটা দক্ষতা অর্জন করতে তোমরা সনকা মেডিকেল কলেজ শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কিছু তোমরা চোখ বন্ধ করে তোমরা ভরসা করতে পারো গত কয়েক বছর ধরে খুবই ভালো পরিমাণে কিন্তু এখানে এডুকেশন কোয়ালিটি ফ্যাকাল্টি এদেরও কিন্তু ফ্যাকাল্টি কিন্তু টপ নোচ ফ্যাকাল্টি এরা কিন্তু রিক্রুটমেন্ট করেছে কোনো কোনো খামতি নেই এই কলেজের মধ্যে ফ্যাকাল্টি এবং পড়াশোনার দিক থেকে চার নম্বরে যে কলেজ উঠে আসছে এইটিও কিন্তু সবার কিন্তু একটা প্রিয় কলেজ হ্যাঁ এইটা সবার একটি প্রিয় কলেজ হলদি আইকেআর আইটিআর মেডিকেল কলেজের কিন্তু নাম আমরা প্রতি বছরই দেখি অনেকে চায় আই অ্যাডমিশন নেওয়ার জন্য স্টেট কোটা হোক বা ম্যানেজমেন্ট কোটা আইটিআর ও মেডিকেল কলেজে কিন্তু পেশেন্ট ফ্লো এডুকেশন কোয়ালিটি ফ্যাকাল্টি কিন্তু দুর্দান্ত লেভেলে রয়েছে অল ওভার ইন্ডিয়া থেকে স্টুডেন্ট এ কলেজে আসে আইকেআর অ্যাডমিশনের জন্য আইকেআর এ ফ্রি স্ট্রাকচার রীতিমতোভাবে বাকি কলেজগুলো থেকে কিছু হলো দশ লাখ টাকা কুড়ি লাখ টাকা হলো কিন্তু একটু কম রয়েছে তো চার নম্বর উঠে আসছে আই মেডিকেল কলেজ তোমরা অবশ্যই তোমরা যে কোনো মেডিকেল কলেজে অ্যাডমিশন রিলেটেড কোন ইনকোয়ারি থাকলে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করে তোমাদের যাবতীয় ইনকোয়ারি যাবতীয় বোধও ডাউট কি করে তোমরা কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে কত ফিজে অ্যাডমিশন হবে অথেন্টিক ফি স্ট্রাকচার আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সে অথেন্টিক ভাবে তোমরা কি করে অ্যাডমিশন নিতে পারবে সেজন্য আমাদের হেল্পলাইন নাম্বারে তোমরা কল করতে পারো তো আজকের লাস্ট পাঁচ নম্বরে যে কলেজ উঠে আসছে এটির কিন্তু নাম না নিলেই নয় জগন্নাথ গুপ্ত মেডিকেল কলেজ পাঁচ নম্বরের মধ্যে রয়েছে টপ মেডিকেল মধ্যে কিন্তু জগন্নাথ গুপ্তার নাম উঠে আসে কারণ জগন্নাথ গুপ্ত মেডিকেল কলেজের ইনফ্রাস্ট্রাকচার পড়াশোনার কোয়ালিটি এডুকেশন কোয়ালিটি এদের যে হসপিটালটি রয়েছে খুবই উন্নত মানের অত্যাধুনিক প্রযুক্তির মানের হসপিটাল এই কলেজের মধ্যে গড়ে উঠেছে জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ টপ ফাইভ এর মধ্যে পড়ছে আজকে আমাদের পশ্চিমবঙ্গে অনেকেই চায় জগন্নাথ গুপ্তাতে অ্যাডমিশন নেওয়ার যেহেতু এদের এডুকেশন কোয়ালিটি তাদের কিন্তু ফ্যাকাল্টি এবং হসপিটালের ফ্লো কিন্তু খুবই ভালো রয়েছে তাই অবশ্যই তোমরা জগন্নাথ গুপ্তা মেডিকেল কিন্তু চোখ বন্ধ করে অ্যাডমিশন নিতে পারো তাই আজকে আমরা তোমাদের জন্য আমাদের পশ্চিমবঙ্গে সেরা পাঁচটি মেডিকেল কলেজ তুলে ধরলাম এরকমই যদি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের দেখতে হয় কমেন্ট করে জানাতে পারো আমরা আগামী বিষয় সেই ভিডিও আনবো যদি পার্সোনালি কোনো কিছু জানার থাকে হেল্পলাইন নাম্বারে কল করতে পারো আজকের মতো এখানেই আগামী ভিডিওতে আবার দেখা হবে